नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। एक्चुअली दादा एरकम आछे कि एरा नॉर्मल प्रोसेसे होटेले चेक इन करेछे, जोनटा आई कार्ड और वेरिफिकेशन करार पर चेक इन हुए। आमादेर साइड थेके प्रॉब्लम कि आछे कि आम्रा फिजिकल कारो लगेज ना कारो कैश ना कारो वॉलेट যদি কার্ডসে কোনো বক্স নিয়ে যাচ্ছে ভিতরে না ক্যাশ নিয়ে যাচ্ছে, এইটা এইসব চেক করা আমাদের জন্য সম্ভব হয় না। না হলে না ফ্রন্ট ডেস্কে যা ছেলেরা থাকে ওরা এইসব ডিমান্ড করতে পারে না, এটা আমাদের পারভিউ থেকে বাইরে আছে। এরা নিশ্চয়ই এই জিনিসটা ব্যাগে নিয়ে গেছে আর উপরে গ্যাম্বল যেরকম আপনি বলছেন করেছে এরা। আমাদের সিসিটিভিও যা আছে ফেসিলিটি এটা আপ টু করিডোর থাকে, আমরা বেডরুমের ভিতরে তো ভিজিলেন্স ইলেকট্রনিক ভিজিলেন্স কিছু করতে পারি না, এটা আমাদের কন্ট্রোল থেকে বাইরে জিনিস আছে, আমাদের পারমিসেবল নাই এটা। তো এই যা হয়েছে আমরা এই মানে ফার্দার আর স্ট্রিনজেন্ট মেজার্স রেখে ট্রাই করবো, কনসাল্ট করবো আর অন্য লোকের সঙ্গে কীরকম এই জিনিসটা আর ভালোভাবে ট্যাকেল করা যায়। দেখেন, দেখা গেল যে 18 জন একসঙ্গে হচ্ছে গ্রেপ্তার করা হলো, 18 জন একসঙ্গে খেলছিলেন, তো নট এ ম্যাটার অফ জোক, 18 জন একটা রুমের মধ্যে একটা স্টের মধ্যে যদি থাকে তাহলে সেটা তো মানে অনেকটাই গ্যাদারিং। না, এনাদের একটা না, এনাদের এরা এরা দুটা রুম নিয়েছিল আর সবচেয়ে বড় সাইজের রুম নিয়েছিল, সুইট রুম, দুটা রুম ছিল এদের। প্রবলেম কী আছে আপনি ঠিকই বলেছেন যে এখন মনে করুন যে চেক ইন করে তার সঙ্গে যদি কেউ দেখা করতে আসে আর উনি উপরে রুম থেকে যদি পারমিট করেন কি ইনি লোক এই লোকটাকে আমার রুমে পাঠান, মানে 2 জন 4 জন 10 জন যে আপনি বলছেন, ওটা দাদা হোটেলের সাইড থেকে বারণ করা খুব টাফ আছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। বাট আমরা এটা ফার্স্ট টাইম দেখেছি, আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে এই জিনিসটা কোনোদিন ছিল না, ফেস করেছি, আমরাও দেখছি আর কীরকম আমরা আর এই জিনিসটাকে আর স্ট্রিনজেন্ট ওয়েতে হ্যান্ডেল করতে পারি। আর এটা কমন ল, সবাইদের জন্য আছে, আমাদের জন্য কোনো আলাদা রুল নাই, ইট ইজ সেম ফর এভরি হোটেল, ইট হ্যাজ টু বি ট্যাকেলড, উইল ট্রাই আওয়ার বেস্ট। আমার নাম অমরজিৎ সিং।